বৌদিদের কেমন যেন ছেলেদের ছেলেদের মতো লাগছে। আবার দেখি মাঝে মধ্যে না দাড়ি কাটে নে, কোন অ্যাঙ্গেল থেকে ছেলে লাগছে দেখাও দেখি, কোন জায়গা থেকে ছেলে লাগছে। মানে ভিডিওটা ইন্ট্রোটা দেওয়ার আগে না আমার এত হাসি লাগছে যে মানে আমি না এসে পারছি না। কেন বলতো, আজকে যে ভিডিও টপিকটা আমি সিলেক্ট করেছি খুব মজার ভিডিও, হাসির ভিডিও, মানে প্রিয়াকে পুরোপুরি প্রমাণ করাতে চলেছি ও ছেলে, মানে আমার বউ হচ্ছে একটা ছেলে। মেয়ে ছিল দেখতে, অরিজিনালি ছিল তো অবশ্যই আছে, কিন্তু ইদানিং দেখতে হয়ে গেছে ছেলে, আর তার মানে আচার ব্যবহার সমস্ত কিছু ছেলেদের মতো, সঙ্গে দাড়ি উঠেছে, দাড়ি কাটছে। তো চলো ভিডিওটা আজকে দেখো, ফুল ফুল হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তোমাদের, ভিডিওটা দেখতে দেখতে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। ভিডিওটা দেখো, মজা করো, আনন্দ করো, এনজয় করো। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ লাইক করতে ভুলো না। আর কিন্তু বন্ধুরা, আমাদের ভিডিওকে অনেক অনেক করে শেয়ার করো, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করতে থাকো, ঠিক আছে? তোমাদের জন্য এরকম হাসির হাসির ভিডিও আমরা নিয়ে আসছি শুধু তোমাদের জন্য। তো চলো ফুল সাপোর্ট করতে থাকো, দেখা হচ্ছে ক্যামেরা সেট করার পর। আরে বলছিলাম তোকে একটা ছবি পাঠিয়েছিলাম, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওই তো ইপিয়ার ছবি দেখেছিস? আচ্ছা ছবিটা দেখে বলতো কী পার্থক্য, ওরা তো ছোটো থেকে চিনিস, জানিস, দেখিস, সবই তো আমরা লোকাল। আরে না, পার্থক্যটা আমি জানতে চাইছি, এটা দিনে দিনে না কেমন, দিনে দিনে না কেমন না ছেলেদের মতো দেখতে হয়ে যাচ্ছে, মুখটা না কেমন একটা ছেলেদের মতো হয়ে যাচ্ছে। আমি ভাবতে পারছি না, বুঝতে পারছি না কি করে হচ্ছে, সেই পকড়ে হ্যাঁ ছেলে না মেয়ে, আমি তো কিছু বুঝতে পারছি না। তুই ছবিটা খেয়াল কর, তুই ছবিটা আয়, তুই এক কাজ কর, ফোনটা স্পিকারে দিয়ে তুই ছবিটা দেখ, ছবিটা দেখে তুই তারপরে বল তো, বল বল বল, এটা ছেলেদের ছবি আর প্রিয়ার মধ্যে মুখের মধ্যে পার্থক্যটা কোথায়, সামঞ্জস্যটা কোথায়? আমি তো কিছু বুঝে পারছি না যে মেয়ে না ছেলে, আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয়। কি কথা বলছো তুমি, তুমি বুঝতে পারছো না মেয়ে না ছেলে? অরত বনে কা শখ হ্যাঁ, অরত বনে কা শখ হ্যাঁ। তুমি কার সঙ্গে কথা বলছো? গলাটাই তো মেয়েদের মতো লাগছে, দেখতে তো পুরো ছেলেদের মতো। কি ওরে আমারও ছেলেদের মতো, কোন দিকে ছেলে লাগছে আমাকে? না তুই বল, তুই বল, তুই বল। সেদিন লোকে আমাকে যাচ্ছি বাজারে, আমাকে ডেকে পরে বলছে, আমি কালেকশনে গেছি, তখন আমাকে বলছে দাদা বৌদিকে কেমন যেন ছেলেদের ছেলেদের মতো লাগছে। আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, সে কিনা বলছে ছেলে ছেলেদের মতো লাগছে। কাকে বিয়ে করলাম আমি? আমার চোখে ভুল হচ্ছে না সত্যি তাই, বুঝতে পারছি না দেখছে গলাটাই মেয়েদের মতো। আর ভাব চাল চলন মানে কি বলবো, আবার আবার দেখি মাঝে মধ্যে না দাড়ি কাটে নে। আমার ইয়ে নিয়ে রেজার নিয়ে আমি জানি না, আমি এখানে রাখি দেখি নেই কি, তারপরে একদিন লুকি লুকি আমি দেখে নিয়েছি দাড়ি কাটছে, শেভিং করছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার
রিজার্ভ দিয়ে সেভিং ক্রিম দিয়ে সেভিং ব্লাস দিয়ে দাড়ি কাটছি লোকে লোকে রাতের বেলা আমি ঘুমিয়ে না সেভিং শোয়ার পর উঠে পড়ে যে ঘুমিয়ে গেছি পাশের ঘরে গিয়ে দেখি দাড়ি কাটছে ঠিক আছে আমার চশমা খারাপ নেই না আমি চোখ হ্যাঁ চোখ এই চোখের কথা বলবি না আমি চোখ দেখিয়েছি আচ্ছা ঠিক আছে না এখন তোমার ছেলে লাগছে কোন অ্যাঙ্গেল থেকে ছেলে লাগছে দেখাও দেখি কোন জায়গা থেকে ছেলে লাগছে সবকিছুতেই সবকিছুতেই আর মুখটা তো পুরো ছেলেদের মতো আমি কি করে জানবো তোমাকে দেখেছি বলে ফোনটা চার্জ হচ্ছিল আমি ভিডিওটা তুলতে পারিনি তুমি ভালো করে আয়নায় দেখো এই মেকআপ করতে করতে মেকআপ করতে করতে এই জায়গায় দাঁড়িয়েছে সব নষ্ট হয়ে গেছে মেকআপ করতে করতে এই জায়গায় দাঁড়িয়েছে তোমার দাঁড়ি উঠলো কি করে আমি আমি তুমি ছেলে বউকে নিয়ে আমি কি করে বেরোবো বলো তো
আমার বউ নাকি ছেলের মতো দেখতে ভাবলে মানে কি বলবো আমি কি করে মুখ দেখাবো আমি মানে লোক সমাজে কি বুঝে উঠতে পারছি না আমি কি করে বুঝবো বলো তো যে তুমি ছেলে না মেয়ে দেখো ছেলেরা ড্রেস আর মেয়েদের ড্রেসের মধ্যে পার্থক্য দেখো ছেলেরা পরে মেয়েরা সব পরে না মেয়েরা নাইটি পরে চুড়িদার পরে শাড়ি পরে আরো কত কি আছে পরে এই ছেলেদের ড্রেস পরছো তুমি তুমি ভুল করছো তুমি ভুল করছো এখন তুমি জোর জবরদস্তি চাপিয়ে দিচ্ছ কিন্তু এটা ছেলেদের ড্রেস তোমার চাল চলন ছেলেদের মতো হয়ে গেছে উফ কি করব আমি তাহলে কি করব আমি বলো আমি জানি না কি করে এরকম হলো আমি জানি না আমি আমার বউকে ফেরত চাই কি বলো তুমি আরে কেনা কে চাইতে হো ফেরত চাই তুমি আমার বউকে নষ্ট করেছো কি আমার বউকে ফেরত দাও আমার সেই যে বউ ছিল আর বেলো না খুলে পড়ে যাবে ফেরবি লাগিয়েছো দিয়েছো না ডেন্ডাইট দিয়েছো কি দিয়ে আটকেছো ছেলে দেখছো একটা চুলকে দেখছো ফার্স্ট চুল ডেন্ডাইট দিয়ে লাগিয়েছে মুখে কিচ্ছু নাই দেখছো দাড়ি গজিয়েছে প্রবলেমটা আমার না প্রবলেমটা তোমার আমি যে তোমার শুধু যে তোমার তাহলে আমার কি হবে আমি একটা ছেলে বউ সাথে থাকবো যেখানে একটা ছেলে মার খাবো ছেলে হলে কি করে ছেলে তো আমি তুমি তো আমার সেই খোঁচু খোঁচুব খোঁচু খোঁচুব এই চুলটা সত্যি চুল কেন বিরক্ত করছো আমি বিরক্ত করছি না বাবা বিরক্ত ক্যামেরা করছে প্ল্যান করছিলাম মজা করছিলাম একটু ঠাট্টা করছিলাম তোমার পিছনে লাগছিলাম আমার ছেলে মার্কা বউ ছেলে মার্কা বউ আরে কেমন লাগে বলো
তোমাদের কেমন লেগেছে বলো, আজকে ছেলে মানে কত উঠে কেমন লেগেছে, আর আজকে এই গল্পটাকে কেমন লেগেছে। দেখো মজা করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আবার দেখাচ্ছি এরকম একটা নতুন মজার ভিডিওর সাথে, দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো।